গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। সাধারণ ছেলে, যেরকম লোকজন আমরা চারিপাশে দেখি, পাশের বাড়িতে দেখি, এরকম সাধারণ একজন মানুষ হঠাৎ করে তার জীবনে এমন একটা টুইস্ট আসে যে যেহেতু প্রতিনিয়ত জীবন আমরা যতটা জীবনকে কঠিন বানিয়ে ফেলি ততটা তো জীবন নয়। এই কঠিন বানাতে গিয়ে আমাদের শর্টকাটসের প্রয়োজন হয়। তো এরকম একটা শর্টকাট নিলে কী হতে পারে, যেটা একটা আনফোর্সিন সার্কামস্ট্যান্সেসের মধ্যে পড়ে গেলে কীভাবে আমরা রিয়্যাক্ট করব বা করে ফেলি, সেটা নিয়ে এই গল্পটা। খুবই ইন্টারেস্টিং, এর ল্যান্ডস্কেপ থেকে শুরু করে গল্পের বাঁধন। আমি চেষ্টা করেছি জন্দা এবং সঞ্জয়, যে স্ক্রিপ্টটা লিখেছে, তার সাথে ডিটেলসে কথা বলে যতটা কাছাকাছি এই লোকটার কাছে পৌঁছানো যায়। জামশেদপুর এবং তার আশপাশ পুরোটাই জঙ্গল এবং পাহাড়ি অঞ্চলে খুবই কঠিন পরিস্থিতিতে শুটিং, বর্ষায় শিডিউল পুরোটাই আউটডোর, কোনো ডে নাইট কাজ, তো সব মিলিয়ে ইউনিটের জন্য খুবই হেক্টিক। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে ওয়েন ইউ গিভ আ টিম এফর্ট দেন ইউ এনজয় দি বেনিফিটস অফ ওয়ার্কিং অ্যাজ এ টিম। তাই আমরাও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা চাইবো যে লোকে দেখুক, লোকের ভালো লাগুক এবং ক্লিক আগামী দিনে আরও এরকম কাজ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে কাজ হোক। প্রচুর অ্যাক্টার্সরা কাজ পাক, থিয়েটারের লোকেরা কাজ পাক, প্রচুর টেকনিশিয়ানসের কাজ হোক, এই আশা রেখে পজিটিভ নোটে শেষ করছি। খুব ভালো থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন এবং ফিডব্যাক জানাবেন। আমি খুব একটা ধরো প্রচুর স্যুটকেস নিয়ে মুভি দেখিনি, এটা আমার দুর্বলতা। ব্যাগ, স্যুটকেস, টানেল, জামার রং, সেটা ইম্পর্টেন্ট নয় এক্ষেত্রে। দেখো, প্রমোশনের জন্য তো অনেক কিছু করতে হয়, কিন্তু যদি তুমি আমায় অভিনেতা হিসাবে এই ছেলেটির মাথা বলো, তাহলে আমি বলবো যে বিপদের সময় মানুষের পার্সোনালিটি বেরিয়ে আসে, বোঝা যায় যে হাউ ইউ আর ফেসিং দি অবস্ট্যাকলস। তো এটা আমার তোমার গল্প, তুমি বিপদে পড়লে কীভাবে ঘুরে দাঁড়াবে, এই গল্পটা সেই কথা বলে। আমি ইম্পর্টেন্ট না, এই অনেকগুলো চরিত্র আছে, গল্পের বাঁধন, এই ল্যান্ডস্কেপ এবং গল্প বলার ধরনটা ইম্পর্টেন্ট। লেট আস সি ইফ ইট ওয়ার্কস।